আচ্ছা, আমরা তাহলে শুরু করি। আমরা হচ্ছে লাস্ট ক্লাসে আইপিভি ফোর অ্যাড্রেস পড়েছিলাম। তো আইপিভি ফোর অ্যাড্রেস এর হচ্ছে আমরা হচ্ছে আইপিভি সিক্স আজকে যাব, তারপর দুইটার মধ্যে কম্পেয়ার করব। তো হচ্ছে আইপিভি সিক্স এ যাব, ঠিক আছে? আইপিভি সিক্স কিন্তু গত ক্লাসে পড়ায় নাই প্রমেয়। আচ্ছা, তো আইপিভি ফোর নিয়ে জাস্ট একটু তোমরা মিলাই নাও, আমি কয়েকটা পয়েন্ট বলি, দেখো সবগুলো পয়েন্ট খাতে আছে কিনা, না থাকলে একটু অ্যাড করে নাও। যেহেতু গত ক্লাসে লাস্টের দিকে পড়েছিলাম, তখন সময়ের একটা স্বল্পতা ছিল, তাও একটু আমি বলি। তো আইপিভি ফোর অ্যাড্রেস পয়েন্ট গুলো দেখো সবগুলো আছে কিনা, না থাকলে আমাকে বললো। আইপিভি ফোর অ্যাড্রেসে কি থাকে টোটাল, হচ্ছে প্রথমে একটা বাইনারিতে থাকে, কি থাকে বাইনারিতে থাকে, আর হচ্ছে এখানে টোটাল হচ্ছে চারটা অকটেট থাকে। কি থাকে? চারটা অকটেট, মানে চারটা ব্লক আমরা বলতে পারি। তো এই অকটেট নামটাই বেটার। এখানে কয়টা থাকে? অকটেট থাকে চারটা। অকটেট অকটেট মানে হচ্ছে এই যে তোমার প্রত্যেকটা যে হচ্ছে পার্ট আছে, এই যে একটা পার্ট, এই প্রত্যেকটা পার্ট হচ্ছে এক একটা অকটেট। অকটেট থাকে কয়টা? টোটাল চারটা অকটেট থাকে, এই যে চারটা অকটেট। আচ্ছা, আর হচ্ছে প্রতিটা অকটেটে বিট থাকে আটটা। পরীক্ষা যদি আসে আইপিভি ফোর অ্যাড্রেসের বৈশিষ্ট্য লিখো, তখন কি লিখবা? যে আইপিভি ফোর অ্যাড্রেস হচ্ছে এটা টোটাল 32 বিটের, টোটালটা হচ্ছে 32 বিট, টোটালটা হচ্ছে 32 বিটের, অকটেট হচ্ছে চারটা, অকটেট হলো চারটা, আর হচ্ছে প্রতিটা অকটেটে বিট থাকে 8 বিট, মানে প্রতিটা অকটেটে বিট থাকে কয়টা করে? আটটা করে বিট থাকে। এরপর হচ্ছে আইপিভি ফোর অ্যাড্রেস হচ্ছে কি থাকে? আইপিভি ফোর অ্যাড্রেস হচ্ছে বাইনারিতে থাকে, যা পরবর্তীতে দশমিক সংখ্যা বা ডেসিমালে রূপান্তর করা হয়। আর আরেকটা হলো আইপিভি ফোর অ্যাড্রেস হচ্ছে প্রত্যেকটা অকটেট আরেকটা অকটেটের সাথে ডট দ্বারা কানেক্টেড থাকে, মানে প্রতিটা অকটেট আরেকটা অকটেটের মাঝখানে ডটের মাধ্যমে যুক্ত থাকে। এই আইপিভি ফোর অ্যাড্রেস নিয়ে হচ্ছে আমরা যদি এই চার পাঁচটা তথ্য পড়ি, তাহলেই মোটামুটি পরীক্ষায় যে পার্থক্য আসবে বা বৈশিষ্ট্য আসবে এগুলো লিখতে পারবো। এখানে এই পাঁচটাই হচ্ছে মূল কথা। আরেকবার বলছি, আইপিভি ফোর অ্যাড্রেস হচ্ছে 32 বিটের, অকটেট সংখ্যা চারটা, প্রতিটা অক্টেটে বিট থাকে আটটা করে, আর আইপিভি ফোর অ্যাড্রেস প্রথমে থেকে বাইনারিতে, পরবর্তীতে এটাকে ডেসিমালে কনভার্ট করা হয়, আর সর্বশেষ আর কি কি বলবো আমরা, যে প্রতিটা অক্টেট আরেকটার সাথে ডট দ্বারা কানেক্টেড থাকে। ওকে, এখন এই আইপিভি সিক্স আর ফোর এর মধ্যে পার্থক্যটা বোঝার জন্য আমাদের আইপিভি ফোরটা ভালো করে বুঝতে হবে এবং হচ্ছে সিক্সটা ভালো করে বুঝতে হবে। তো আইপিভি ফোর অ্যাড্রেসে আরেকটা কথা বলে, সেটা হচ্ছে ধরো প্রথমে যখন অ্যাড্রেসটা বানানো হয় বাইনারিতে বানানো হয়, মনে করো এটা হচ্ছে বাইনারিটাকে ডেসিমালে কনভার্ট করি। তিন নম্বর ধাপ হচ্ছে ডেসিমালে কনভার্ট করার পর এইটাকে নামে কনভার্ট করা হয়, ডোমেন নেমে। মানে কনভার্ট করা হয় বলতে ডোমেন নেমের সাথে কানেক্টেড করা হয়। ধরো কথার কথা, যখন ফেসবুক দেওয়া হয়েছে, ফেসবুক এই ডোমেন নেমটা দেওয়ার সময় তাদেরকে একটা আইপি অ্যাড্রেস দেওয়া হয়েছে। তো ওই আইপি অ্যাড্রেসটা আমরা ধরে নিলাম যে এইটা হচ্ছে ফেসবুকের আইপি অ্যাড্রেস ধরলাম, তাহলে ডোমেন নেম হচ্ছে ফেসবুক। মানে প্রতিটা আইপি অ্যাড্রেসের এগেনস্টে একটা করে ডোমেন নেম দেওয়া হয়, যেন আরো সহজে মনে রাখা যায়। তাহলে তুমি যখন কোনো কিছু সার্চ করবা, ধরো ফেসবুকে সার্চ করছো, তখন তুমি চাইলে আইপি অ্যাড্রেস দিয়ে সার্চ করতে পারো, অথবা এটা দিয়ে সার্চ করতে পারো, অথবা এটা দিয়ে সার্চ করতে পারো। তাহলে সবচেয়ে সহজ কোনটা? অবশ্যই হচ্ছে এই তিন নম্বর ধাপটা, এটা হচ্ছে সবচেয়ে ইজি সার্চ করার জন্য। ওকে, এই হলো আইপিভি ফোর অ্যাড্রেস। এখন আইপিভি ফোর ছিল ইন্টারনেট প্রোটোকল ভার্সন ফোর, ইন্টারনেট প্রোটোকল ভার্সন ফোর যাবো আইপিভি সিক্স এ। তো সিক্স আর ফোর এর মধ্যে পার্থক্য বোঝা যাবে এখানেই, যে হচ্ছে আইপিভি সিক্স অ্যাড্রেস যেটা, কেন আইপি অ্যাড্রেস এর ভার্সন হচ্ছে দুইটা, একটা হচ্ছে ফোর একটা হচ্ছে সিক্স, 1 2 3 5 এগুলো কিন্তু নাই। আইপিভি সিক্স হচ্ছে ফোর এর যতগুলো অ্যাড্রেস তৈরি করা সম্ভব, ধরো এই যে চারটা অকটেটে আটটা করে বিট বসিয়ে যতগুলো অ্যাড্রেস তৈরি করা সম্ভব সবগুলো অ্যাড্রেস দেওয়া হয়ে গেছে। এই যে ধরো তোমার ল্যাপটপ ইউজ করছো, তুমি তোমার মোবাইল ইউজ করছো, ইন্টারনেটের সাথে কানেক্টেড সব ডিভাইস, সব ওয়েবসাইট, সবার জন্য একটা করে আইপি অ্যাড্রেস থাকে।
এখন IPv4 দিয়ে আমরা ধরে নিলাম যে সারা পৃথিবীতে যতগুলো মানুষ আছে তাদেরকে আইপি অ্যাড্রেস IPv4 এ দেওয়া হয়েছে, ধরো 200 কোটি মানুষকে IPv4 এ দেওয়া হয়েছে। এখন 200 কোটি মানুষের পরে যখন কেউ ব্যবহার করতে চাইবে তখন কিন্তু আর IPv4 দিয়ে হবে না, কারণ IPv4 ধরো শেষ হয়ে গেছে, তখন কি করতে হবে আবার নাম্বার বাড়িয়ে বাড়িয়ে IPv6 বানানো হয়েছে। যেমন ধরো আমরা এখন মোবাইলে যে সিম ব্যবহার করি সেটা অথবা 017 এর পরিবর্তে 018 আসতে পারে, 018 তো আছে, 013 আসতে পারে, এটাও আছে, 015 এর 0 আসতে পারে, ওইটাতে পারে, অথবা যদি 0156 এগুলো যদি শেষ হয়ে যায় তখন 12 ডিজিটের নাম্বার করতে হবে, তাহলে নতুন কাস্টমারদের কি করা যাবে নাম্বার দেওয়া যাবে। এখন IPv6 টা হচ্ছে এরকম নতুন একটা নাম্বার যেখানে বিট সংখ্যা বেশি থাকে, অনেকগুলো নাম্বার এখান থেকে অনেকগুলো মানুষকে আইপি অ্যাড্রেস দেওয়া যাবে। তো এই IPv6 অ্যাড্রেসটা হচ্ছে সাধারণত 128 বিটের, কত 128 বিট। IPv6 হচ্ছে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6, কি লিখছি আমরা, ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6। IPv6 ইন্টারনেট প্রোটোকল ভার্সন, তাহলে এক মাস অক্টেট আছে, এখানে অক্টেট আছে 8টা, অক্টেট আছে 8টা, অক্টেট 8টা। মানে একটু ইন্টারেস্টিং একটা বিষয় সেটা হচ্ছে যে অক্টেট সাধারণত বলা হয় যদি কোন একটা ব্লকের মধ্যে 8টা বিট থাকে তাহলে এটাকে বলা হয় অক্টেট, কিন্তু এইখানে প্রতিটা ব্লকে 8টা করে বিট নাই, IPv4 অ্যাড্রেস ব্লকে 8 করে বিট ছিল, নামটা রয়ে গেছে, কিন্তু এখানে হেক্সাডেসিমাল, এখানে যে প্রত্যেকটা অক্টেট আছে, অক্টেট আসলে অক্টেট বলা যায় না এটাকে, এটা এটাকে বলতে হয় ব্লক, প্রতিটা ব্লকে বা প্রতিটা পোর্শনে কয়টা করে বিট আছে, 16টা করে বিট আছে, মানে প্রতি অক্টেটে বিট সংখ্যা কয়টা, 16টা, প্রতি অক্টেটে বিট সংখ্যা 16টা। কিন্তু অক্টেট নামটা প্রচলিত হয়ে যাওয়ার কারণে এখানে অক্টেট ইউজ করা হয়, তাহলে অক্টেট বললে সমস্যা নাই। আচ্ছা, 4 নম্বর হচ্ছে এখানে বাইনারি থেকে হেক্সাডেসিমাল কনভার্ট করা হয়, এখানে কি করা হয় বাইনারি থেকে হেক্সাডেসিমাল, আগেটা ছিল বাইনারি থেকে ডেসিমাল, এখানে বাইনারি থেকে হেক্সাডেসিমাল কনভার্ট করা হয়, বাইনারি থেকে হেক্সাডেসিমালে কনভার্ট করা হয়। তাহলে আমরা এই জিনিসটাকে একটু সুন্দর করে খাতায় লিখবো যে বাইনারি থেকে হেক্সাডেসিমাল কনভার্ট করা হয়। তারপর 5 নম্বর হচ্ছে আগেটা ছিল প্রত্যেকটা অক্টেট ডট দ্বারা কানেক্টেড, আর এখানে প্রত্যেকটা অক্টেট হচ্ছে কোলন দ্বারা কানেক্টেড, প্রত্যেকটা অক্টেট কি দ্বারা কানেক্টেড, কোলন দ্বারা কানেক্টেড। তাহলে পার্থক্যটা বোঝা গেছে, আগেরটা ছিল 32 বিট, এটা হলো 128 বিট, আগেরটা ছিল অক্টেট সংখ্যা 4টা, এখানে অক্টেট হচ্ছে 8টা, আগেরটা ছিল প্রতি অক্টেটে বিট সংখ্যা 16টা, প্রতি অক্টেটে বিট সংখ্যা 16টা, এটা লিখে নাও কিন্তু, প্রতি অক্টেটে বিট সংখ্যা 16টা, প্রতি অক্টেটে বিট নাম্বার বা বিট সংখ্যা 16টা। আর এইখানে আমরা কি করি, বাইনারি থেকে হেক্সাডেসিমালে কনভার্ট করি, আর আগেরটা ছিল বাইনারি থেকে ডেসিমালে কনভার্শন, আর লাস্টেরটা হচ্ছে আগেরটাই প্রত্যেকটা অক্টেটের মাঝখানে ডট ছিল, এখানে প্রত্যেকটা অক্টেটের মাঝখানে কোলন থাকে। তাহলে আমরা একটা আইপি অ্যাড্রেস মানে IPv6 একটা অ্যাড্রেস দেখি, এখানে ধরো নিচের যে অ্যাড্রেসটা, এই যে বিশাল বড় অ্যাড্রেস এক মাথা থেকে শুরু হচ্ছে এইটুক পর্যন্ত এসেছে, তো এই যে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটা হচ্ছে একটা IPv6 অ্যাড্রেস, যেগুলো হচ্ছে বাইনারিতে তৈরি করা, বিশাল তৈরি করা বাইনারিতে তৈরি করা। তো এই অ্যাড্রেসে, এই অ্যাড্রেসে 128টা বিট আছে, কিন্তু এত বড় অ্যাড্রেস মনে রাখা অনেক কঠিন, বিধায় আমরা কি করব, আমরা হচ্ছে এটাকে হেক্সাডেসিমালে কনভার্ট করব। তো হেক্সাডেসিমালে কনভার্ট করার সিস্টেম তো আমরা সবাই পারি, লাস্ট থেকে 4টা করে ঘর নিয়ে হিসেব করতে হয়, 4টা ঘর, তারপর কি 4টা ঘর, এভাবে করে আমরা কি করি, 4টা ঘর, 4টা ঘর করে হিসেব করি, 4টা, তারপর হচ্ছে মাঝখানে একটা জিরো, 4টা, আবার একটা জিরো, 4টা। তো প্রথমটা হচ্ছে 0010, মানে এটা হচ্ছে 2-এর বাইনারি, এই যে 2-এর বাইনারি, তারপর 4টা 0, তারপর 4টা 0, তো একটা জিরোর জন্য আমরা কি করি বাইনারিতে 4টা 0 লিখি, আর এই 0001 এটা হচ্ছে 1-এর বাইনারি, তাহলে 2001 এটার বাইনারি হচ্ছে নিচেরটা, আমরা কি করলাম হেক্সাডেসিমাল কনভার্ট করলাম। আবার এখানে হচ্ছে 4টা 0, তারপর হচ্ছে 1101, এটা হচ্ছে 2-এর বাইনারি, তারপর এই যে 1011 এটা হচ্ছে 2-এর বাইনারি, 1000 হচ্ছে 8-এর বাইনারি, এই যে দেখো 0DB8। তাহলে মনে রাখার সুবিধার জন্য আমরা কি করি, আমরা হলো
হেক্সাডেসিমালে কনভার্ট করি। কনভার্ট করলে এখানে এই যে এত বড় একটা অ্যাড্রেস হয়েছে, এই জায়গায় দেখো কয়টা হয়েছে, 1 2 3 4 5 6 7 8, টোটাল অকটেট হচ্ছে কয়টা, 8টা। এটা তোলার দরকার নাই, হ্যাঁ এটা না তুললে হবে, কারণ পরীক্ষায় তুমি এটা লিখতে পারবে না। তবে তোমার বোঝার যদি মনে হয় যে আমি ভুলে যাব, তাহলে তুমি হচ্ছে এই নিজের মতো করে একটা বানিয়ে নিতে পারো, ঠিক আছে। এতগুলো তুমি লিখতে পারবে না, জাস্ট তুমি হচ্ছে ব্লক আঁকতে পারো, এরকম করে তুমি ব্লক আঁকতে পারো। জাস্ট আমি এভাবে লিখতে পারি, এটা একটা ব্লক, এভাবে করে পাশাপাশি তুমি হচ্ছে টোটাল 8টা ব্লক লিখতে পারো। মাঝখানে তুমি দিতে পারো কোলন, ঠিক আছে, মাঝখানে দিতে পারো কোলন, এভাবে কোলন দিতে পারো, এভাবে করে 8টা ব্লক নিবা, আর মাঝ এখানে লিখে নিবা 16 বিট, মানে সংক্ষিপ্ত করার জন্য তুমি এভাবে লিখে রাখতে পারো, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। এখানে লিখতে পারো 16 বিট। তো গত ক্লাসে বলেছিলাম যে আইপিভি ফোর অ্যাড্রেসের যে 32টা বিট থাকে, এটাকে আমরা দুইটা অংশে ভাগ করি, হ্যাঁ। যদি তোমাদের মনে থাকে বলেছিলাম যে আমরা হচ্ছে কি করি, আইপিভি ফোর অ্যাড্রেসকে দুইটা অংশে ভাগ করি, তার মধ্যে প্রথম যে 8টা বিট এইটাকে বলা হয় নেটওয়ার্ক আইডি, লাস্টের 8টা বিটকে বলা হয় হোস্ট আইডি। প্রথম 8টা বিটকে বলা হয় নেটওয়ার্ক আইডি, লাস্টের 8টা বিটকে বলা হয় হোস্ট আইডি। এইখানে আইপিভি সিক্স অ্যাড্রেসে এখানে যেহেতু 8টা অংশ আছে, প্রথম 4টাকে বলা হয় নেটওয়ার্ক আইডি, আর পরের চারটাকে বলা হয় হোস্ট আইডি। প্রথম 4টা হচ্ছে নেটওয়ার্ক আইডি, পরের 4টা হচ্ছে হোস্ট আইডি। এই যে মানে 64 বিট 64 বিট, প্রথম 64 বিটকে আমরা বলি নেটওয়ার্ক আইডি, আর পরের 64 বিটকে বলি আমরা হোস্ট আইডি। এখন বলো এই আইপিভি ফোর এবং সিক্স এর নিয়ে সিক্স নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা? কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারো, এই প্রশ্ন অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এখান থেকে প্রশ্ন কিন্তু এমসিকিউ তে আসবে, খতে আসতে পারে, তো এই টপিকটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। কারো কোনো কনফিউশন থাকলে বলো। আচ্ছা প্রমি, তুমি অনলাইনে বুঝতে পারলে অনলাইনে ক্লাস করতে পারো, ঠিক আছে, তাহলে তোমার দৌড়াদৌড়ি করতে হবে না। আচ্ছা তাহলে আমরা হচ্ছে এই টপিকটা শেষ করলাম এখানেই, আমরা নতুন টপিকে যাই। তা আমরা হচ্ছে এরপরে কি করবো দেখো, আমরা এর আগে ডোমেন নেম পড়েছিলাম, মানে কি কি আছে দেখি, আচ্ছা স্ট্যাটিক ডাইনামিকও আমরা পড়েছি, আচ্ছা আইডি দুটা সংখ্যা, আচ্ছা ওই যে আইপিভি ফোর অ্যাড্রেস হচ্ছে, আইপিভি ফোর অ্যাড্রেস টোটাল হচ্ছে 32 বিটের, তাহলে প্রথম 16টা বিট হচ্ছে নেটওয়ার্ক আইডি, আর পরের 16টা বিট হচ্ছে হোস্ট আইডি, ঠিক আছে। আর আইপিভি সিক্স হচ্ছে প্রথম 64টা হচ্ছে নেটওয়ার্ক আইডি, পরের 64টা হচ্ছে হোস্ট আইডি। শ্রীজা বুঝতে পারছো কিনা বলো, আইপিভি সিক্স অ্যাড্রেসে প্রথম 64টা হচ্ছে নেটওয়ার্ক আইডি, পরের 64টা হচ্ছে হোস্ট আইডি। ওকে তাহলে আমরা হচ্ছে তোমাদেরকে আজকে আমি দেখি গ্রুপে একটা শিট দিব, নে তোমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে শিটটা দিব, যারা হোয়াটসঅ্যাপ অ্যাড নাই আমাকে আমার কাছ থেকে আমার নাম্বার নিয়ে অ্যাড হয়ে নিও। আমরা হচ্ছে মেসেঞ্জারে, আচ্ছা ল্যাপটপ থেকে অবশ্যই এখনই দেওয়া যাবে, যদি দেখি দিতে পারি কিনা, যদি আমি ক্লাস শেষ করার পর কারেন্ট থাকে তাহলে আমি মেসেঞ্জার দেওয়ার চেষ্টা করবো, আর যদি না থাকে তাহলে হোয়াটসঅ্যাপে দিবো, ঠিক আছে। একটু চেক করি কিছু বাদ গেছে কিনা, দেখো এই টপিক গুলো আশা করি আমরা পড়েছি, ওয়েব সার্ভার, তারপর হচ্ছে ওয়েব হোস্টিং পড়েছি, তারপর হচ্ছে ইউআরএল, আইপি অ্যাড্রেস, ডোমেইন নেম, এগুলো পড়া হয়েছে আজকে, আইপি অ্যাড্রেস পড়া হয়েছে, ডোমেইন পড়েছি, মোটামুটি এই বেসিক জিনিসগুলো আমাদের পড়া হয়েছে। আচ্ছা তো আমরা হচ্ছে যেটা করবো সেটা হচ্ছে হলো ওয়েবসাইটের কাঠামোতে, ঠিক আছে। তো এতে আমরা হচ্ছে প্রধানত একটু আমরা গত ক্লাসে বলেছিলাম যে ওয়েবসাইটের যে পেজ বা মূল পেজ এটাকে আমরা কি বলি, হোম পেজ বলি। তো এই হোম পেজের সাথে আরো কিছু সাব পেজ থাকে, হোম পেজের সাথে সবগুলো সাব পেজ মিলে ওয়েবসাইটের কাঠামো হয়, ঠিক আছে। তো এই এটা এই পেজটা আমরা একটু লিখে রাখি,
এই ওয়েবসাইটের কাঠামো সাধারণত হচ্ছে তিন ধরনের, মানে এটা আসলে একবার ফিক্স না যে তিন ধরনের, এর প্রধানত তিন ধরনের কাঠামোতে প্রথম যে পেজটা এটা হচ্ছে হোম পেজ, যে পেজে হচ্ছে তোমার সব পেজের ইনফরমেশন থাকে সেই সেই পেজটা হচ্ছে হোম পেজ। আর হোম পেজের বিভিন্ন অংশ থাকে যেগুলোকে বলি আমরা মেইন সেকশন, অর্থাৎ হোম পেজের আন্ডারে যেগুলো থাকে আমি একটু পরে দেখাচ্ছি তোমাদেরকে, আর আবার ওই মেইন সেকশন আন্ডারে যেগুলো থাকে সেগুলোকে বলা হয় সাব সেকশন। তাহলে হোম পেজ আছে, তারপর হচ্ছে এটার আন্ডারে হচ্ছে মেইন সেকশন আছে, তার আন্ডারে কি আছে সাব সেকশন আছে। তাহলে হোম পেজের অংশ হচ্ছে মেইন সেকশন, তার অংশ হচ্ছে সাব সেকশন। তাহলে একটা ওয়েবসাইট যখন তুমি নিজে করবা, করার সময় হোম পেজের মধ্যেই সব পেজের তথ্যগুলো তুমি দিয়ে দিবা। যদি তুমি দিয়ে দাও তাহলে সেগুলো হচ্ছে আমরা তালিকা আকারে দিই, মানে ওয়েবসাইটের হোম পেজের মধ্যেই তালিকা আকারে বিভিন্ন পেজের বিভিন্ন অংশকে লিঙ্ক করে দেই। আবার ওই পেজগুলোর ভিতরে গেলে আরো কিছু অংশ আসে, সেগুলোকে বলা হয় সাব সেকশন। দেখো এই জিনিসটাকে হচ্ছে আমরা এইভাবে চিত্র আকারে যদি প্রকাশ করি তাহলে এইভাবে হতে পারে, এই যে এটা হচ্ছে একটা লেআউট, ওয়েবসাইটের লেআউট। তো লেআউটের হচ্ছে এইটা হলো প্রথম পেজ, এটা দেখতে ট্রি কাঠামোর মতো। এটা হলো প্রথম পেজটা যেটাকে আমরা বলি ইন্ডেক্স পেজ। হোম পেজের আরেকটা নাম হচ্ছে ইন্ডেক্স পেজ। ইন্ডেক্স অর্থ হচ্ছে তালিকা, অর্থাৎ হোম পেজে সব পেজের তালিকা দেওয়া থাকে। তো এই হোম পেজের মধ্যে অন্যান্য পেজের যে লিঙ্কগুলো করা থাকে সংক্ষিপ্ত আকারে যে লিঙ্কগুলো দেওয়া থাকে, গত ক্লাসে আমরা দেখেছিলাম যে হোম পেজের মধ্যে বিভিন্ন পেজের লিঙ্ক লিঙ্ক দেওয়া থাকে যেগুলো ক্লিক করলে ওই পেজগুলোতে যাওয়া যায়, ওইগুলো হচ্ছে তোমার ওয়েবসাইটের মেইন সেকশন। আবার সেগুলোর মধ্যে যে বিভিন্ন পেজগুলো থাকবে, যতগুলো পেজ থাকে সেটা হচ্ছে তার সাব সেকশন বা হচ্ছে কন্টেন্ট, সাব সেকশন বা হচ্ছে কন্টেন্ট। এইটার একটা স্ক্রিনশট দিয়ে রাখো, এটা হচ্ছে পরে তুমি এঁকে নিও, ঠিক আছে? তাহলে আমাদের ক্লাসটা তাড়াতাড়ি শেষ করা যাবে। এটা একটু তোমরা স্ক্রিনশট দিয়ে ফেলো, তুমি হচ্ছে ক্লাসের শেষে এটা লিখে নিও খাতার মধ্যে। আচ্ছা, তাহলে এটা হলো ওয়েবসাইটের লেআউট, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ কিছু না। এটা হলো তোমার এমনি মাঝে মাঝে যদি আসে খ নাম্বার বা গ নাম্বার এমনি দিতে পারে, কিন্তু এর থেকে গুরুত্বপূর্ণ জিনিস আছে, তো সেটা হচ্ছে ওয়েবসাইটের কাঠামোর প্রকারভেদ, ঠিক আছে? তো এই টপিকটা কিরকম গুরুত্বপূর্ণ একটু বলে রাখি, অধ্যায় চার থেকে যদি একটা সৃজনশীল হয় তাহলে শিওর এই কাঠামোর উপর হবে, আর যদি দুইটা সৃজনশীল হয় তাহলে সাথে হচ্ছে HTML দিবে, আর যদি এমন হয় যে দুইটা মিক্স করে দিবে তাহলে অর্ধেক কাঠামো থাকবে অর্ধেক HTML থেকে দিবে। অর্থাৎ এই টপিকটা একটা মাস্ট বি টপিক, মানে গত কয়েক বছর বোর্ডে কখনোই এই টপিক থেকে মিস হয় নাই, গত 7 বছর ধরে আমি দেখছি প্রশ্ন, ঠিক আছে? 7 বছর ধরে আমি দেখছি যে যখন ICT শুরু হয়েছে 2014 সালে হচ্ছে বোর্ড পরীক্ষায়, 13 সাল থেকে শুরু হয়েছে, 14 সালে বোর্ড পরীক্ষায় প্রথম ছিল ICT, আমি 13 সাল থেকে পড়াই, তো ওই ওই বছর থেকে দেখে আসছি, 9 বছর হয়েছে, তার মধ্যে 7 বছর প্রশ্ন পরীক্ষা হয়েছে আর বাকি 2 বছর হয়নি। তো এই 7 বছরের মধ্যে প্রতি বছরই ওয়েবসাইটের কাঠামো থেকে প্রশ্ন এসেছে, ঠিক আছে? এখান থেকে প্রশ্ন আসবে, তাহলে আমরা হচ্ছে এই টপিকটা এমন ভাবে পড়বো, এটা পড়ার সময় অবশ্যই মনের প্রাণে বিশ্বাস করে পড়বো যে এখান থেকে প্রশ্ন আসবেই, এটা 100% শিওর, ওকে? তো এটা ধরে নিয়ে আমরা পড়বো। তো ওয়েবসাইটের কাঠামো হচ্ছে যে একটা ওয়েবসাইট যখন আমি বিভিন্ন পেজ বানাবো, বানানোর পর পেজ গুলোকে যখন জোড়া লাগাবো, তো জোড়া লাগানোর সময় বিভিন্ন কাঠামোর উপর ভিত্তি করে জোড়া লাগানো হয়, ঠিক আছে? বিভিন্ন কাঠামোর উপর। এখন এই কাঠামোটা কি, কাঠামোটা হচ্ছে তুমি ওয়েবসাইটটাকে যেভাবে দেখতে চাও সেটা হচ্ছে মূলত কাঠামো। অর্থাৎ তুমি কিভাবে চাও যে পেজ গুলা একটার পরে আরেকটা পেজ কিভাবে আসবে, আমি আমার সকলের পেজকে কিভাবে জোড়া লাগবো। আমরা মূলত ওয়েবসাইটে কি করি, আমরা হচ্ছে আমরা যখন HTML দিয়ে এই অধ্যায় কি করবো, HTML দিয়ে শুধু ওয়েব পেজ তৈরি করবো, মানে একটা পৃষ্ঠা তৈরি করবো, নট ওয়েবসাইট, শুধু পৃষ্ঠা তৈরি করবো। এখন এই পৃষ্ঠা গুলাকে যে জোড়া লাগানো হবে, ওই জোড়া লাগানোর প্রসেসটা হচ্ছে কি দিয়ে, কাঠামো দিয়ে জোড়া লাগানো হবে, অর্থাৎ ওয়েবসাইটের কাঠামো দিয়ে। এটা একটু লিখে ফেলো সবাই, তো ওয়েবসাইটের কাঠামো দিয়ে জোড়া লাগানো হবে। তো আমাদের কাজ হচ্ছে পেজ তৈরি করা, পরে এগুলাকে জোড়া লাগাবো কাঠামোর সাহায্যে। তো এই ওয়েবসাইটের কাঠামো হচ্ছে 4 ধরনের, একটা হচ্ছে লিনিয়ার, ঠিক আছে? লিনিয়ারের আরেকটা নাম হচ্ছে সিকোয়েন্স, আর আরেকটা হচ্ছে ট্রি কাঠামো, ট্রি কাঠামোটা হচ্ছে আরেকটা নাম হচ্ছে হায়ারার্কিক্যাল কাঠামো। এগুলো আমরা ট্রি কাঠামোটা আমরা ইয়েতে পড়েছিলাম, ট্রি এটা হচ্ছে টপোলজিতে পড়েছি। তারপর 3 নম্বর হচ্ছে নেটওয়ার্ক কাঠামো, নেটওয়ার্ক বা লিঙ্ক কাঠামো, আর সবার লাস্টটা হচ্ছে কি কাঠামো, এটা হচ্ছে অলমোস্ট আমরা যে হাইব্রিড কাঠামো যেটাকে বলি, মানে টপোলজিতে পড়েছিলাম হাইব্রিড টপোলজি, ওইটার মতোই হাইব্রিড বা হচ্ছে কম্বিনেশন কাঠামো। এই 4টার বাইরে আর কোনো কাঠামো নাই,
তো এই চারটা কাঠামোর একটা কাঠামো পরীক্ষাতে আসবে, এটা দিয়ে হচ্ছে গ নাম্বার হবে। আর ঘতে হচ্ছে আরেকটা কাঠামো দিতে পারে, দিয়ে বলবে দুইটার মধ্যে কম্পেয়ার করো। গতে বলে একটা কাঠামো আলোচনা করো, ঘতে বলবে ওই দুইটা কাঠামোর মধ্যে কি করো, উদ্দীপকের দুইটা কাঠামোর মধ্যে হচ্ছে কম্পারিজন করো। তাহলে চারটা কাঠামোর নাম কি কি? একটা গেল হচ্ছে লিনিয়ার কাঠামো, তারপর এটা হচ্ছে ট্রি কাঠামো, তারপর হচ্ছে নেটওয়ার্ক, তারপর হচ্ছে হাইব্রিড কাঠামো। তো আমরা হচ্ছে লিনিয়ার দিয়ে শুরু করি, আমরা শুরু করবো হচ্ছে লিনিয়ার দিয়ে। তো লিনিয়ার কাঠামো, লিনিয়ার অর্থ কি? সরলরৈখিক, অর্থাৎ এখানে একটার পর একটা পেজ আসবে, কোনো ধরনের ঝামেলা ছাড়া পেজ আসবে। শোনো, তোমরা হচ্ছে যখন এইগুলো পড়াবো তখন অবশ্যই তোমরা হচ্ছে প্রত্যেকটা কাঠামোর ছবি এঁকে নিবা খাতার মধ্যে, নাম লিখে লিখে ছবি আঁকবার সাথে সাথে। তাহলে লিনিয়ার কাঠামোটা কোনটা? লিনিয়ার কাঠামো হচ্ছে এই যে, এইটা হচ্ছে লিনিয়ার কাঠামো। তো তোমরা ছবি আঁকার সময় এভাবে ভাঁজ দিতে হবে না, শুধু তোমরা হচ্ছে একটা ওয়েব পেজ কে এইভাবে প্রকাশ করবা। এটা হলো একটা ওয়েব পেজ, ঠিক আছে? এটা হচ্ছে একটা ওয়েব পেজ। মাঝখানে অ্যারো চিহ্ন গুলো অনেক গুরুত্বপূর্ণ, অ্যারো গুলো ভালো করে খেয়াল করে দিবা। এখানে লিনিয়ার কাঠামো আমরা কেন বলছি, কারণ হচ্ছে এখানে একটা পেজের পর, মানে একটা পেজের পর আমরা একটা পেজকে সিরিয়ালে আনতেছি, সিরিয়াল সিরিয়ালে আনতেছি। যেমন ধরো তোমরা যদি কেউ ওপেরাতে ফেসবুক, তোমরা কেউ কেউ ওপেরাতে ফেসবুক চালাইছো? ওপেরামিনিতে ফেসবুক চালালে সেখানে দেখবা যে একটা পেজের পর আরেকটা পেজ আসে। যেমন ধরো ওপেরামিনিতে যখন তুমি ধরো কেউ তোমাকে পাঁচটা ছবি পাঠাইছে মেসেঞ্জারে, এখন ওপেরামিনিতে যখন তুমি ছবিগুলো দেখতে যাবা সবগুলো ছবি একসাথে দেখতে পারবো না, একটা ছবির পর একটা ছবি আসে, ক্লিক করে করে নেক্সট 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 বা প্রিভিয়াস প্রিভিয়াস দিয়ে দিয়ে ছবিগুলো দেখতে হয়। তো লিনিয়ার কাঠামোর সবচেয়ে মানে সবচেয়ে প্রধান যে ফিচারটা, সেই ফিচারটা হলো নেক্সট আর হচ্ছে লাস্ট বা প্রিভিয়াস। অর্থাৎ মানে তুমি একটা পেজ থেকে আরেকটা পেজ যাওয়ার জন্য যে অপশনটা ক্লিক করবা সেই অপশনটার নাম কি? যে নেক্সট, নেক্সট বাটনে ক্লিক করবা। আবার তার থেকে তারপরে পেজ যাওয়ার জন্য নেক্সট বাটনে ক্লিক করবা। ব্যাক করার সময় তুমি কি করবা? প্রিভিয়াস বাটনে ক্লিক করবা, ঠিক আছে? প্রিভিয়াস বাটনে। তো এইভাবে করে হচ্ছে আমরা কি করি, এই ওয়েবসাইটের যে লিনিয়ার কাঠামো সেটা তৈরি করি। তাহলে আমরা খাতার মধ্যে কি লিখবো সেটা হচ্ছে আমি বলে দিচ্ছি। তার আগে হচ্ছে তোমরা কি করবা, ছবিটা আঁকো ভালো করে। তোমাদের এই চারটা কাঠামোর নোট আমি শীটটা দিচ্ছি, তোমরা খাতার মধ্যে নোট করবা, ঠিক আছে? ভুলেও যেন এটা মিস না হয় নোটটা আমি দিয়ে দিব, এটা করে নিবা, ঠিক আছে? তাহলে নোটটা হয়ে গেলেই তোমাদের এখান থেকে যে প্রশ্ন আসছে সেই প্রশ্ন তুমি অ্যান্সার করতে পারবা। তাহলে পরীক্ষার প্রশ্নে কি থাকে, চিত্র থাকতে পারে, অথবা শিক্ষক ক্লাসে এমন একটি ওয়েবসাইট কাঠামোর কথা বললেন যে কাঠামোতে নেক্সট প্রিভিয়াস এই অপশন গুলো রয়েছে। তাহলে এই অপশন গুলো হচ্ছে যদি বলে তাহলে অবশ্যই এটা লিনিয়ার কাঠামো। আবার যদি বলে যে এমন একটা কাঠামোর ওয়েবসাইট তৈরি করলেন যে ওয়েবসাইট গুলো হচ্ছে অনুক্রমে অনুক্রমে ভিজিট করার প্রয়োজন হয়, অনুক্রমে মানে হচ্ছে একটার পর আরেকটা, সিরিজে মানে অনুক্রম মানে হচ্ছে সিরিজ, একটার পর আরেকটা পেজ আসবে। অর্থাৎ তুমি যদি এক না পেজ 4 নম্বর পেজে যেতে চাও, তাহলে তোমাকে এই যে ধরো এটা হচ্ছে 1 নম্বর পেজ, এটা হচ্ছে ধরো 4 নম্বর পেজ, আরো মনে করো কিছু পেজ আছে। এখন তুমি 1 নম্বর থেকে 4 নম্বর পেজে যেতে চাচ্ছ, তোমাকে একের পরে দুই হয়ে, একের পরে দুই হয়ে, তারপর তিন হয়ে, তারপর 4 নম্বর যেতে হবে। অর্থাৎ ডিরেক্ট 1 থেকে 4 যাওয়ার ব্যবস্থা নাই, তবে লাস্ট পেজ থেকে ফার্স্ট পেজ, এরকম একটা অপশন অনেক জায়গাতে থাকে যে প্রথম পেজ থেকে লাস্ট পেজ বা লাস্ট পেজ থেকে প্রথম পেজ, কিন্তু মাঝখানের পেজ গুলোতে তোমার একটা হয়ে হয়ে আসতে হবে। তো আমরা আমাদের ফোনের গ্যালারিতে যে ছবি দেখি না, একটা একটা ছবির পর দ্বিতীয় ছবিটা দেখতে হয়, তারপর তৃতীয়টা আসছে, ব্যাক করার সময় আবার এক একটা হয়ে আসতে হয়, এইটাই হলো লিনিয়ার কাঠামো। অর্থাৎ এখানে একটা পেজের পর আরেকটা পেজ আসবে। তো এটা হলো ছোটখাটো ওয়েবসাইট, যে ওয়েবসাইটের পেজ সংখ্যা অনেক কম সেই ধরনের ওয়েবসাইটে লিনিয়ার কাঠামোটা ব্যবহার করা হয়। আচ্ছা, লিনিয়ার কাঠামো নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো। ধর যদি বলে যে ছোটখাটো ওয়েবসাইট, সেক্ষেত্রে লিনিয়ার কাঠামো আমরা ব্যবহার করবো। যদি বলে যে একটা পেজের পর একটা পেজ সারিবদ্ধ ভাবে আসবে, তাহলে লিনিয়ার কাঠামো আসবে। যদি বলে একটা সিকোয়েন্সে আসবে, সিকোয়েন্স পর পর সিকোয়েন্স আসবে, তাহলে লিনিয়ার কাঠামো। যদি বলে এমন একটা পেজ, এমন একটা ওয়েবসাইট যেখানে নেক্সট প্রিভিয়াস লাস্ট ফার্স্ট অপশন গুলো আছে, তাহলে লিনিয়ার কাঠামো। তারপর 2 নম্বর যে কাঠামোটা সেটা হচ্ছে ট্রি কাঠামো, ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামো। ট্রি মানে হচ্ছে হায়ারার্কিক্যাল মানে হচ্ছে জেনারেশন, মানে একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশন আসবে, তাদের থেকে পরবর্তী জেনারেশন আসবে। প্রতিটা পেজের জন্য জাস্ট আমি তোমাদের দাঁড়াও শীটটা ওপেন করতেছি, লোড হলে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও, ঠিক আছে? লোড হলে দেখাচ্ছি। নোট করার জন্য শুধু তুমি ছবিগুলো একে রাখো, ফাঁকা রাখো না, কারণ হচ্ছে এটা নোটটা অনেক বড়, পরে তুমি সুন্দর করে নোট করবা, ছবি আঁকবা নোটও করবা। আমি ওপেন করতেছি কাঠামোগুলোর জন্য হচ্ছে
এই যে চলে আসছে, দেখো এই ওয়েবসাইটের কাঠামো, তোমার চাইলে একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। ওয়েবসাইটের কাঠামো হচ্ছে এখান থেকে শুরু, এটা হচ্ছে লিনিয়ার কাঠামো। খুবই সংক্ষিপ্ত কথায় মূল জিনিসটা বলা হয়েছে, পরীক্ষাতে আসলে এত বেশি লেখাও যায় না। এখানে যে লাইনগুলো আছে যদি এগুলো সলিড ভাবে লিখতে পারো তাহলেই ফুল মার্কস পাবা, চারে চার পাবা। এখানে এর বাইরে আর কিছু নাই অবশ্য লিনিয়ার কাঠামো নিয়ে, ঠিক আছে? মূল সব জিনিস এখানে দেওয়া হয়ে গেছে। তাহলে এটা একটা স্ক্রিনশট দিয়ে ফেলো, এটা হচ্ছে লিনিয়ার কাঠামো, আর পরটা হচ্ছে ট্রি, তারপরটা হচ্ছে কি নেটওয়ার্ক, তারপরটা হাইব্রিড কাঠামো। যদি স্ক্রিনশট দিয়ে ফেলো আমি পরের অংশটাতে যাই, ঝটপট দিয়ে ফেলো। ওকে, তারপরে হচ্ছে নেটওয়ার্ক কাঠামো, ঠিক আছে? নেটওয়ার্কটা একটা দিয়ে ফেলো। আচ্ছা, তাহলে আশা করি বুঝতে পেরেছি যে কতটুকু জায়গা রাখতে হবে। এই কাঠামোগুলো হচ্ছে আমরা দেখবো এখন পরেরটা কাঠামোতে যাই, ট্রি কাঠামো। ট্রি কাঠামো হচ্ছে তোমার একটা হোম পেজের আন্ডারে অনেকগুলো সাব পেজ থাকবে, অর্থাৎ হোম পেজ হয়ে তুমি সাব পেজ গুলোতে ভিজিট করবা। তো নর্মালি আমরা এই ওয়েবসাইটটা হচ্ছে সবচেয়ে বেশি দেখি, সবচেয়ে বেশি তৈরি করা হয় এই ওয়েবসাইটটা। গতদিন তোমাদেরকে যে প্রথম আলোর ওয়েবসাইট দেখেছিলাম সেই ওয়েবসাইটে দেখবা যে প্রথম পেজে সবগুলো পেজের তথ্য লিঙ্ক আকারে দেওয়া ছিল, যে খেলার খবর, তারপর হচ্ছে আন্তর্জাতিক আন্তর্জাতিক বিষয়, তারপর বাংলাদেশ বিষয়, রাজনীতি, ঠিক আছে? এইরকম বিভিন্ন পার্ট পার্ট করা ছিল। তো এটা হচ্ছে ট্রি কাঠামো। ধরো আমাদের কলেজের যে ওয়েবসাইট গুলো, কলেজের ওয়েবসাইটে প্রথম পেজে গেলে তুমি কি পাও, ওখানে থাকতে পারে মর্নিং শিফট, তারপর ডে শিফট এভাবে থাকতে পারে, তারপর হচ্ছে থাকতে পারে হচ্ছে মর্নিং শিফটে গেলে এমন হতে পারে যে ওখানে ক্লাস 11, ক্লাস 12 এরকম থাকতে পারে। 11 এ ঢুকলে তুমি অনেকগুলো সেকশন পাবা, 12 এ ঢুকলে অনেকগুলো সেকশন পাবা। এই যে তোমার ধাপে ধাপে মানে একটা থেকে পার্ট হয়ে হয়ে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে ছয়টা বা পাঁচটা ভাগ ভাগ হয়ে আস্তে 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 করে আসতেছে, এইটাই হলো ট্রি কাঠামো। তাহলে প্রথম পেজটা হচ্ছে হোম পেজ, এর আন্ডার যে পেজ গুলো আছে এগুলোকে বলা হয় সাব পেজ, ঠিক আছে? সাব পেজ বলা হয়। তো ট্রি কাঠামোর মূল বিষয়টা হচ্ছে এখানে মেনু আকারে দেওয়া থাকে, মানে হোম পেজে সব পেজের তথ্যগুলা তালিকা আকারে দেওয়া থাকে, মেনু বা তালিকা আকারে দেওয়া থাকে। অর্থাৎ হোম পেজে গেলেই তুমি সবগুলো পেজ সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পাবা, ঠিক আছে? তো এটা কোথায় আমরা ব্যবহার করি, এটা হচ্ছে তোমার সাধারণত সব ধরনের অফিস অফিসে বা হচ্ছে স্কুল কলেজের যে ওয়েবসাইট গুলো আছে বা একটা ম্যাগাজিন তৈরি করলে, এই সব জায়গাগুলোতে হচ্ছে আমরা ট্রি কাঠামোটা ব্যবহার করি। তারপর হচ্ছে 3 নম্বর যে কাঠামোটা, এটা ছবি কিন্তু আঁকতে হবে, ছবিটা এঁকে নাও, যদি না আঁকো ছবিটা এঁকে নাও। তিন নম্বর যে কাঠামোটা সেটা হচ্ছে নেটওয়ার্ক কাঠামো। তো নেটওয়ার্ক কাঠামোটা হচ্ছে আমরা যে ম্যাশ টপোলজি পড়েছিলাম না, ম্যাশ টপোলজির মতো, অর্থাৎ এখানে সবগুলো পেজের সাথে সবগুলো পেজ ইন্টারকানেক্টেড থাকবে, সবগুলো পেজের সাথে সবগুলো পেজ ইন্টারকানেক্টেড থাকবে, অর্থাৎ যে কোনো পেজ থেকে যে কোনো পেজে যাওয়া যাবে, কোন পেজ হয়ে বা একটার পর আরেকটা লিনিয়ারলি ভিজিট করতে হবে না। তোমার যখন যেটা ইচ্ছা, তুমি ধরো 1 নম্বর থেকে 5 নম্বর আসবে তাতেও কোনো সমস্যা নাই, 4 থেকে 2 যাবে তাতে কোনো সমস্যা নাই, তারপর হচ্ছে 1 থেকে 3 আসবা তাতেও সমস্যা নাই, 3 থেকে 5 যাবে তাতেও কোনো সমস্যা নাই, তারপর হচ্ছে 4 থেকে 3 যাবা তাতেও সমস্যা নাই, 3 থেকে 2 যাবে তাতে কোনো সমস্যা নাই। তার মানে সবগুলো পেজের সাথে সবগুলো পেজ কানেক্টেড থাকবে। তো এই পেজের এই কাঠামোর একটা সুবিধা আছে কিন্তু তৈরি করা জটিল একটু। সুবিধাটা হচ্ছে তুমি যখন তখন যে কোনো পেজ থেকে যে কোনো পেজে ভিজিট করতে পারবা, অর্থাৎ একটা পেজের সাথেই সবগুলো পেজ লিঙ্ক করা থাকবে, একটা পেজের মধ্যে সবগুলো পেজের তথ্য দেওয়া থাকবে। হ্যাঁ, হোম পেজ থাকে, হোম পেজ অবশ্যই থাকবে। হোম পেজ হচ্ছে ধরো এই যে এখানে যে পেজটা, মানে প্রথম যে পেজটা, মাঝখানে যে পেজটা, এইটার মধ্যে তুমি পেজ 3 না লিখে হোম পেজ লিখে দিবা, এটা লিখবা হোম পেজ, বাকিগুলো 1 2 3 4 এভাবে লিখবা, এই মাঝখানটাকে হোম পেজ দিয়ে দিবা। হোম পেজ ছাড়া কোনো ওয়েবসাইট হয় না, অবশ্যই হোম পেজ থাকবে। তাহলে এই মাঝখানটাকে তুমি কি দিবা, হোম পেজ দিবা। তাহলে হোম পেজের সাথে সবগুলো পেজ কানেক্টেড থাকে, যখন যে কোনো পেজে চাইলে তুমি যেতে পারবা। অর্থাৎ এখানে কি থাকে, একটা ফ্রেমের মধ্যে বসানো থাকে। তো এই ফ্রেমটা হচ্ছে যে ইউটিউব একটা এক্সাম্পল হতে পারে, আমি দেখি ইউটিউব আসি কিনা এখানে। ইউটিউব আসলে তোমাদেরকে ইউটিউবটা দেখাই, যেমন হচ্ছে ইউটিউব কোথায় গেল,
আচ্ছা, তো ইউটিউবে যেটা হয় সেটা হচ্ছে, ইউটিউবে ধরো, যদি ইউটিউবে তো আমরা পেজ ইয়ে করি না, আমরা তো ভিডিও দেখি, তো ইউটিউবে যেটা হয় সেটা হচ্ছে তোমার একটা ভিডিও তুমি যখন ওপেন করো তখন ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো ভিডিও থাকে, তুমি ওই ভিডিওটা ক্লোজ করে দিলে তখন আবার আগের ভিডিও গুলো চলে আসছে। মনে করো তুমি হচ্ছে এইটা হোম পেজে আসো, হোম পেজ থেকে এই ওয়ানে ক্লিক করছো, ওয়ানটা তুমি দেখতেছো, দেখার পরে এটা ক্লোজ করে দিলে আবার সবগুলো পেজ তুমি দেখতে পারবা, তুমি সবগুলো ভিডিও দেখতে পারবা, যে কোনো একটা ভিডিওতে ক্লিক করলে সেটা ওপেন হবে। বোঝার সুবিধার জন্য আমরা ইউটিউবকে একটা ওয়েবসাইটের এক্সাম্পল হিসেবে ধরলাম, যে ওয়েবসাইটের কি থাকবে এখানে নেটওয়ার্ক কাঠামোতে হোম পেজের মধ্যে সবগুলো পেজ লিংক করা থাকবে, তোমার যেটা ভালো লাগে সেটা ক্লিক করবা, ওটা ওপেন হলো সবার উপরে চলে আসবে ওপেন হয়ে, ঠিক আছে, ওপেনে সবার উপরে চলে আসবে, সেটা দেখলা, দেখার পর যখন দরকার নাই কেটে দিলা, তখন আমার যে পিছনে সবগুলো পেজ সেগুলোকে আবার দেখা যাবে। এই ধরনের নেটওয়ার্ক কাঠামো সবগুলো পেজের সাথে সবগুলো পেজ কানেক্টেড থাকে। এখন তাহলে বর্তমানে কোন ধরনের কাঠামো বেশি ব্যবহার করা হয়? তো নর্মালি আমরা হচ্ছে ট্রি কাঠামো বেশি ব্যবহার করি, কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ট্রি কাঠামো থেকে বেশি ব্যবহার করা হয় হাইব্রিড কাঠামো। আমাদের যে ফেসবুক, আমাদের ফেসবুকে দেখবা লিনিয়ার কাঠামো সুবিধা আছে, যেমন ধরো তুমি, ধরো কেউ তোমাকে মেসেঞ্জারে কতগুলো ছবি দিল, তুমি একটার পর একটা ছবি দেখতে পারবা, আবার চাইলে তুমি একসাথে সবগুলো ছবি দেখতে পারবা, একসাথে সবগুলো ছবি দেখা যায়, আবার একটার পর একটা ভিজিট করতে পারবা, আবার তুমি ফেসবুকের তোমার যে হচ্ছে প্রোফাইল সেখানে বিভিন্ন জিনিস লিংক করা থাকে, যেমন ধরো তোমার ফ্রেন্ড লিস্ট থাকে, এটা হচ্ছে আবার লিনিয়ার ইয়ার কাঠামো, ট্রি কাঠামো, তোমার ফ্রেন্ড লিস্ট থাকে, সেখানে ক্লিক করলে ফ্রেন্ড আসে, আবার ধরো হচ্ছে তুমি তুমি হচ্ছে দেখতে চাও তোমার হোমে, হোমে দেখতে চাও, তুমি নিউজ ফিড দেখতে চাও, প্রাইভেসি দেখতে চাও, সবই হচ্ছে তোমার প্রধান পেজে লিংক করা থাকে, ঠিক আছে। আবার ধরো তুমি ফ্রেন্ডলি দেখতেছো, হঠাৎ করে মনে হলো তুমি একটি মেসেঞ্জারে ঢুকবা, তাহলে মেসেঞ্জারে ক্লিক করা ডিরেক্ট অপশন আছে, এটা হচ্ছে নেটওয়ার্ক কাঠামো, অর্থাৎ যখন যেখানে থাকো যে অবস্থায় থাকো সেখান থেকে অন্য যে কোনো পেজে যাওয়া যাবে, এটা হচ্ছে নেটওয়ার্ক কাঠামো। তাহলে বর্তমানে আমরা হচ্ছে যতগুলো ওয়েবসাইট ব্যবহার করি সেগুলো হচ্ছে মূলত হাইব্রিড কাঠামো, যত বড় ওয়েবসাইট দেখি, যত বড় ওয়েবসাইট, যত শক্তিশালী ওয়েবসাইট, বড় বড় প্রতিষ্ঠানের ওয়েবসাইট, সবগুলো হচ্ছে মূলত হাইব্রিড কাঠামো, কারণ হাইব্রিড কাঠামোতে একসাথে সবগুলো সুবিধা পাওয়া যায়, অর্থাৎ সবগুলো কাঠামো সুবিধা একসাথে হাইব্রিড কাঠামোতে পাওয়া যায়। এখন বলো কার কোথায় কনফিউশন আছে, কার কোথায় প্রশ্ন আছে? তো তোমাদের যে শীটটার কথা বললাম, স্ক্রিনশট দিয়েছে ওখানে, ওইটা যদি ভালো করে পড়ো তাহলে তোমাদের কাঠামো নিয়ে আশা করি ইনশাল্লাহ কোনো সমস্যা হওয়ার কথা না, কারণ ওখানেই সব তথ্য দেওয়া আছে। এই তোমাদের সৃজনশীলে যেই লাইনগুলো দিয়ে প্রশ্ন লিখবে সেই লাইনগুলো তোমাদের ওই শীটের ওই অংশটাতে দেওয়া আছে, অর্থাৎ তুমি যদি ওইটা ভালো করে পড়ো, প্রত্যেকটা লাইন যদি ভালো করে খেয়াল করো, যেমন ধরো আমি তোমাদের একটু দেখাই দিই, যেমন ধরো নেলি নেটওয়ার্ক আসে, তো এখানে পরীক্ষা উদ্দীপকে ফ্রেমের কথা, ঠিক আছে, এই যে ফ্রেম, তো নেটওয়ার্ক কাঠামো একটা ফ্রেমের মধ্যে সবগুলা ভিডিও বসানো থাকে, অনেকগুলো ভিডিও বসানো থাকে ইউটিউবে, একটা ফ্রেমের মধ্যে অনেকগুলো ভিডিও বসানো থাকে, তুমি একটা ক্লিক করলে সেটা সামনে আসে, এটা কেটে দিলে এটা চলে যায়, তো এইটা হলো ফ্রেম, এটা নেটওয়ার্ক কাঠামোতে ফ্রেম থাকে। আর কি করা হয়, একটা পেজের সাথে সবগুলো পেজ লিংক থাকে, আকারে দেওয়া থাকে, তুমি যখন যেখানে ক্লিক করবে সেখান থেকে চলে যেতে পারবে, তাহলে এটা আসছে পরীক্ষাতে এভাবে দিতে পারে। আবার ধরো যে হচ্ছে এই যে একটা লাইন আছে ওয়েবসাইটের, ওয়েবসাইট ভিত্তিক ম্যাগাজিন পড়ার জন্য কোন কাঠামোটা সুইটেবল, তাহলে ওয়েবসাইট ভিত্তিক ম্যাগাজিন পড়ার জন্য হচ্ছে ট্রি কাঠামোটা গুরুত্বপূর্ণ। ম্যাগাজিন আমরা কি করি, আমরা ম্যাগাজিনে গিয়ে হচ্ছে গল্প কবিতা এইভাবে পার্ট পার্ট করা থাকে ম্যাগাজিনের মধ্যে, গল্প, তারপর কবিতা, ছড়া থাকে না ভাই, উপন্যাস, তুমি উপন্যাস পড়তে চাও, উপন্যাসে দেখলে উপন্যাস আসবে, উপন্যাসে গিয়ে আবার ধরো হুমায়ুন আহমেদ, ঠিক আছে, জাফর ইকবাল, আনিসুল হক, এভাবে করে কি থাকবে, আবার মেনু দেওয়া থাকবে, সেখান থেকে তুমি ধরো আনিসুল হকের উপন্যাস পড়তে চাও, সে আনিসুল হকের উপন্যাসে গেলা, সেখানে গিয়ে আবার ধরো আনিসুল হকের যে উপন্যাসগুলো আছে সেই উপন্যাসগুলো নাম দেওয়া আছে, তুমি সেখান থেকে একটা ক্লিক করলা, তুমি মা পড়তে চাও আনিসুল হকের, মাতে ক্লিক করলা, মা উপন্যাসটা চলে আসলো। অর্থাৎ যদি হচ্ছে আমরা ট্রি কাঠামো ব্যবহার করি তাহলে হচ্ছে ম্যাগাজিনের জন্য এটা সুইটেবল। আচ্ছা ঠিক আছে, হাইব্রিড চিত্রটা আবারও দিচ্ছি, এখন বলো কার কোথায় কনফিউশন আছে, মানে আমরা এই মনে হচ্ছে যে অল্প একটু পড়ছি কিন্তু এখানেই মূল অধ্যায়ের বলা যায় ডিমের কুসুমটা, মানে থিওরির যে অংশটা, থিওরির অংশের মূল জিনিসটা এখানে পড়া হয়ে গেছে। আচ্ছা, তোমাদের একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম, অ্যাসাইনমেন্টটা জমা দেওয়া নাই, আমি বলেছিলাম যে বর্তমান সময় জনপ্রিয় 10টা হচ্ছে সার্চ ইঞ্জিন আর 10টা হচ্ছে ওয়েব ব্রাউজার, এটার নাম আজকে রাতের মধ্যে জমা দিবা, ঠিক আছে, টিল 12 PM, ঠিক আছে, আজকে রাত
12টার মধ্যেই তোমরা হচ্ছে 10টা বর্তমান সময়ের জনপ্রিয় 10টা সার্চ ইঞ্জিন আর 10টা ওয়েব ব্রাউজারের নাম অবশ্যই জমা দিবা, ঠিক আছে? এখন বলো কার কোথায় প্রশ্ন আছে, প্রশ্ন করতে হবে, সমস্যা থাকলে প্রশ্ন করতে হবে। আর বাকি যারা ক্লাস করতে পারলা না, রেকর্ড দেখবা, তাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে হচ্ছে গিয়ে, অথবা মোটামুটি আমরা অনেক ক্লাস করে ফেলছি। আমি তো ছিলাম অফলাইন ক্লাসের সাথে মিল রাখতে, কিন্তু তোমরা আগে গেলার কাছে তো হচ্ছে যদি বুধবারে নিতে পারি তাহলে জানাবো, না হলে হয়তো শুক্রবার ক্লাস হতে পারে, ঠিক আছে? তোমরা হচ্ছে পড়াগুলো করে ফেলবা, অর্থাৎ যখন যেটা দেই যে আজকে যে চারটা কাঠামো এগুলো অবশ্যই নোট করবা সুন্দর করে। আর হচ্ছে এর আগে যে হচ্ছে তোমার IPv4 আর 6 এটা পার্থক্য আকারে খাতায় নোট করবা, ঠিক আছে? পার্থক্য আকারে নোট করবা। আর হলো আর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পড়াটা জমায় রাখবা না, ঠিক আছে? পড়াটা শেষ করে ফেলবে, কারণ আমরা যখন HTML এ ঢুকবো HTML মুখস্থ করতে হবে, আবার আমি যে কাজগুলো করাবো সেগুলো প্র্যাকটিস করতে হবে। এই পেশাটা নেওয়ার আগে তো যেহেতু থিওরি পার্টটা আমাদের মোটামুটি আজকে শেষ, নেক্সট ক্লাস আমরা HTML যাবো, এর আগে তোমরা হচ্ছে পড়াগুলো শেষ করে ফেলবো, ঠিক আছে? তাহলে আজকে আমাদের এইটুকু পর্যন্তই থাকলো, আর হচ্ছে পড়াগুলো অবশ্যই শেষ করে ফেলবা। ভালো থাকবা, সুস্থ থাকবা, আজকের মতো আমরা শেষ করছি।